আল্লাহ বলছে কেন বান্দা আমাকে চিনলে না, কেন তুমি আমাকে চিনতে পারলে না? ও বান্দা তুমি শুনো, তোমার মা যদি এক ভাগ ভালোবাসা নিয়ে তোমার জন্য তোমার মা যদি জীবন দিয়ে দিতে পারে রে বান্দা, কিন্তু আমি আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি রে বান্দা, আমি আল্লাহ তোমার মায়ের গর্ভের ভিতরে আশ্রয় দিলাম রে বান্দা। ও বান্দা সেটা নয়, আমি আল্লাহ তোমার মায়ের গর্ভে তোমাকে খাবার দিয়েছি, আমি আল্লাহ যদি ইচ্ছা করে দিতাম তোমার মায়ের গর্ভে তোমার জবানটাকে বন্ধ করে দিব, আমি আল্লাহ যদি ইচ্ছা করতাম রে বান্দা তোমার চোখ দুটো কেড়ে নিব, আমি আল্লাহ যদি ইচ্ছা করতাম তোমার হাত পা দুটোকে নাংড়া করে দিব। পৃথিবীর এমন কোনো সার্জন ছিল না, পৃথিবীর এমন কোনো ডাক্তার ছিল না, পৃথিবীর এমন কোনো কবিরাজ ছিল না, পৃথিবীর এমন কোনো ব্যালেস্টার ছিল না, ওরে বান্দা তোর চোখ দুটো ফিরিয়ে দিতে পারে, হাত দুটো ফিরিয়ে দিতে পারে, পা দুটো ফিরিয়ে দিতে পারে, না 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 কেউ ফিরিয়ে দিতে পারবে না। ও বান্দা তুমি মনে মনে করো দুনিয়ার জমিনে এসেছি, আর হয়তো মরবো না মরবো না, আর হয়তো আমাদের মৃত্যু হবে না, কিন্তু শুনে না আমি আল্লাহ তোমার কখন কোন টাইমে মৃত্যু দিব, কখন কোন সময়ে তুমি মরবা, কোথায় মরবা, কোন জায়গায় মরবা, কিভাবে মরবা, কি ইচ্ছায় মরবা। ও বান্দা পৃথিবীর কেউ বলতে পারবে না, আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। ও বান্দা তাই শুনে নাও, আজকে তুমি মনে মনে করেছো বড় ভাই পরে আগে যাবে, তারপরে মেজো ভাই যাবে, কিন্তু না আল্লাহ বলে বান্দা দেখা যায় ছোট ভাই চলে যায়, বড় ভাই কিন্তু থেকে যায়, দেখা যায় দাদু দাদি থেকে যায় কিন্তু নাতি চলে যায়, যাই না গো? এই কথা বলুন, যাই না যাই না? না আপনাদের দেশে যাওয়ার কোনো সিরিয়াল আছে? বড় ভাই যাবে, মেজো ভাই যাবে, ল ভাই যাবে, আর খুদে ভাই যাবে, হ্যাঁ এটা কিন্তু নাই রে বাবা। আল্লাহ বলে বান্দা কখন কার কোন টাইমে মৃত্যু হবে আমি আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা তুমি যে দুনিয়ার জমিনে এসেছো, তোমাকে কে বানিয়েছে তুমি কি একটু ভাবতে পারলে না? আল্লাহ কোরআনে পাকে বলেছেন, বান্দা আজকে তোমার কত দাম, কত নাম, কত পরিচয়, তোমার কত কালচার। আল্লাহ কোরআনে বললেন, আল্লাহ তাআলা ইনসানি হিনু মিন আদহার লাম ইয়াকুন সাইয়্যাম মাযকুর। আল্লাহ বলে বান্দা রে তোমার কোনো পরিচয় ছিল না, তোমার কোনো অস্তিত্ব ছিল না, তোমার কোনো মূল্য ছিল না, আমি আল্লাহ তোমাকে না পানি দ্বারা আমি আল্লাহ সুন্দর করে তোমাকে তৈরি করলাম। ও বান্দা তার উপরে দুনিয়া জমিনে তুমি এলে, আস্তে আস্তে বড় হয়ে গেলে, মাস্টার ডাক্তার উকিল জজ ব্যালেস্টার পয়সাওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা হয়ে গেলে, ও মুসলমান তার উপরে তুমি আল্লাহর কথা তোমাকে বলা হয়, আল্লাহকে মেনে নাও, রসুলকে মেনে নাও, নবীকে মেনে নাও, আল্লাহর দিনকে মেনে নাও, তখন তুমি বলে কে আল্লাহ, কিসের আল্লাহ, কিরকম আল্লাহ? আল্লাহ বলে হতভাগা ওরে বেঈমান শোন, আমি আল্লাহ তোকে তিল তিল করে মায়ের গর্ভে আশ্রয় দিয়েছিলাম, আমি আল্লাহ তোকে কান্না অন্ধ করে রেখে দিতে পারতাম, পৃথিবীর আলো তুই দেখতে পেতিস না, তোর মা ফর্সা না কালো, তোর আব্বা কালো না ফর্সা, তুই দেখতে পেতিস না রে বান্দা, তোর চেহারাটা কালো না ফর্সা, তোর হাতটা দেখতে সুন্দর না কি তুই বুঝতে পারতিস না। ও বান্দা আমার ডাকে যখন তোকে সাড়া দিই, আমার ডাকে সাড়া কিন্তু তুই দিতে পারিস না। আজকে মুসলমান দরুদি, আল্লাহ বলে বান্দা আমার ইবাদত কর, আমার বন্দিগি কর। আল্লাহ বললেন আমার ইবাদত এবং বন্দিগি কি শোন? আল্লাহ কোরআনে পাকে রব্বুল আল্লাহ বলে দিলেন, বান্দা রে আমি তোমাকে দুনিয়া জমিনে পাঠিয়েছি, আমার ইবাদত কর, আমার বন্দিগি কর, আমার হুকুম নামাজ আদায় কর। আল্লাহ কোরআনে পাকে বললেন, ইন্না আল্লাহ বললেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে বান্দা আমি তোমাকে আমার ইবাদতের জন্য তৈরি করেছি, আমার ইবাদত হলো নামাজ, ও বান্দা কেন তুমি নামাজ পড়বা না? হয় হাইয়া আলা সলা, আর আমরা বলি আমরা পারলুম না ইমাম, তোরা দুজনেই চালা। ওই মুসলমান যুবক আজ
আপনাদের সম্পর্কে দুটো কথা বলে দিয়ে যায় যে যুবকদেরকে দুনিয়ার জমিনে সবাই পছন্দ করে, আমার আল্লাহও পছন্দ করে। আল্লাহ বলে, যুবক রে তুই একবার যদি আমার দরবারে সেজদা দিয়ে আমার কাছে ক্ষমা চাস, আমি ও যুবক আমি তোর ওপর খুশি হয়ে যাই। কিন্তু আমাদের যুবকরা নামাজ পড়ে না, সেজদা করে না। আমাদের যুবকরা রাত্রির বেলায় 12টায় একটা দুটো পর্যন্ত মোবাইল চালায়, ফ্রি ফায়ার পাবজি গেম খেলে, আর মসজিদে আজান হয় বলে আসসালাতু খাইরুম মিনান নাওম। ও মুসলমান গো, নামাজ হলো ঘুমের থেকে উত্তম। কিন্তু মুসলমান, ও মুসলমান শুনে না, গরু ছাগল ভেড়া মুরগি উর্দুম্বা ছাগল যত রয়েছে পশু পাখি আপনার মাছ পর্যন্ত, রাত্রিবেলায় যখন ফজরের আজান হয়ে যায়, গরু বলে আমি গুহালে থাকবো না, মুরগি বলে আমি দরমাতে খুন্নাতে থাকবো না, মাছ বলছে আমি আর চুপ করে থাকবো না, ছাগল গরু ভেড়া মুরগি বলছে আমি আর থাকবো না। ও মুসলমান, আর যারা সৃষ্টির সেরা জীব, এই মানুষ বেলা 8টা 9টা না হলে বিছান ছাড়ে না। হে মুসলমান, তুমি মনে মনে করো মরতে মনে হয় হবে না, কিন্তু একবার মরে দেখো ওই কবর। কবর আছে না নাই জোরে বলুন, কথা কন না কেন? আপনাদের দেশে মানুষ মারা গেলে কি করে, ভাসিয়ে দেয় নাকি? হ্যাঁ, কবর আছে না? আর কবর প্রতিদিন ডাকে না, জোরে বলুন, ডাকে না? ডাকে না, প্রতিদিন কবরে ডাকে। কবর বলে আমি কীড়া মাকুড়ের ঘর, আমি পোকা মাকুড়ের ঘর, আমি একা একা ঘর, আমি কাউকে চিনি না, আমি কাউরির চেহারা দেখবো না, আমি কাউরির গাড়ি বাড়ি দেখবো না, আমি কাউরের সদর সম্পদ দেখবো না, আমি কাউরের বাড়ি গাড়ি দেখবো না, আমি কাউরির জ্ঞান দেখবো না, আমি কাউরির চাকরি দেখবো না, আমি দেখবো ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ভালো আমল করবা, ভালো কাজ করবা। আমার আল্লাহ বললেন, আমার বান্দার জন্য কবরে সুখময় জায়গা হবে। কোরআন, যারা ভালো আমল করবে, ভালো কর্ম করবে, তাদের জন্য কবর কি হবে, সুখময় হবে না হবে না জোরে বলুন, হবে কি না? আর ওই কবরে প্রতিদিন ডাকে কি না, কথা কান না কেন? কবরে ডাকে না, ডাকে না? প্রতিদিন ডাকে। দেখেন মুফতি সাহেব, আমি আজিজুল হক যদি মিথ্যা কথা বলি, ও মুসলমান মুফতি সাহেবকে জিজ্ঞাসা করে দেখবেন, আজকের এই জালসার সভাপতি যিনি মুফতি সাহেব, তিনি মুফতি সাহেবকে জিজ্ঞাসা করুন, ওই কবরে প্রতিদিন ডাকে রে বাবা, কারো ভরসায় আছো রে মন, কেসারে এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা, ও দুর্গণ যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেহালা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেহালা, এক পলকে ভেঙে যাবে তোমায় রঙ্গের মেলা, ও কারে তুমি ধমক দিবা, কার মাথাই ভাঙবা লাঠি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি, কবর পেয়ে আসবে আতি অসহজ, খবর পেয়ে আসবে আতি অসহজ, তোমার চারি পাশ বৈশা তারা করিবে কান্দ, ও তোমায় সাজায় দিবে মো
মতো সাজায় দিবে মনের মতো কি সুন্দর পরিপাটি ওই যে ডাকিতেছে তুমি কবরের মাটি ও মুসলমান গো আমি বলি সাত্তা হ্যাঁ তো জানে তো দুরুদ শরীফ জানে না দুরুদ শরীফ জানে তো দোয়া কোনো জানে না দোয়া কোনো জানে তো না তো দোয়া মাসুরা জানে না দোয়া মাসুরা জানে না তো দোয়া সানা জানে না ও মুসলমান ইন্না তাইনা কুল দেখা যায় তোর মধ্যেও কুড়িটা ভুল কি আছে না নাই কথা কন না কেন হ্যাঁ আছে কুড়িটা ভুল কোনোদিন ইমাম সাহেবকে বলে না ও ইমাম সাহেব একটু কোরআনটা ঠিক করে দেন নামাজটা ঠিক করে দেন সূরা গালা ঠিক করে দেন আত্মা গাতু দুরুদ শরীফ গালা ঠিক করে দেন দোয়া মাসুরা সানা গালা ঠিক করে দেন বলে না বলা যাবে না শেখা যাবে না বলে কেন মৌলভীর কাছে যদি চলে যায় ইমামের কাছে যদি যায় ইমাম যদি ভুল ধরে ফেলে আমার তো ইমামের কাছে মোড়লি চলে চলবে না মাতাপুরি চলবে না দাদাগিরি চলবে না নচেত ইমামের কাছে মাথা বিক্রি করা যাবে না কি বুঝছেন আপনারা বলুন ঠিক না ঠিক মাথা নত করা যাবে না ছিটতেও এরা যায় না আর আমাদের দেশের ইমাম সাহেবরা এরাও কিন্তু কোনো মুসল্লিকে বলে না ও চাচা একটু বসে যান একটু নামাজটা ঠিক করে দিই কোরআনটা ঠিক করে দিই সূরা গানা ঠিক করে দিই আত্মাহাতু দুরুদ শরীফ সানা বান্দা ঠিক করে দিই কীভাবে উলা দিতে হবে ঠিক করে দিই ও চাচা গো ইমাম সাহেবরাও কোনো দিন বলে না বলে নাকি লটারি কেটে টেরে গুঞ্জেছে টেরে গুঞ্জে জুম্মার নামাজ পড়তে গেছে রে বাবা নামাজ পড়তে গিয়ে নঙ্গিও খুলে পড়ে গেছে লটারিও পড়ে গেছে বলে ইজ্জত চলে যায় যা কিন্তু বেইজ্জতি হওয়া যাবে না বলে লটারি কেউ জানে দেখতে না পায় কিন্তু ইজ্জত জানে চলে যায় এটা আমাদের সমাজ মসজিদের সেক্রেটারি সভাপতির বাড়িতে বছর মাসে 31,000 টাকা খরচ 20,000 টাকা খরচ 40,000 খরচ কিন্তু ইমামের বাড়িতে তার ছেলে আছে মেয়ে আছে বিবি আছে বাচ্চা আছে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আছে কুটুম সাক্ষাৎ আছে বেতন হলো 5,000 বলুন তো ইমাম ওযু করে নামাজ পড়াবে নাকি ও নামাজ পড়ে চল আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানির রহিম আল্লাহ মাস তো শেষ 5,000 টাকা বেতন ই আল্লাহ সন্তানের ওষুধ কিনবো না বিবির ছায়া বেলাউজ কিনবো আল্লাহ সন্তানের জামা কিনবো না পাঞ্জাবি কিনবো গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দাল্লিন ফেরেশতা বলছে কি নামাজ রে বলে বেতন কমের নামাজ আল্লাহ বলছে সেক্রেটারি সভাপতিকেও পিটবো এবং ইমামকেও ছাড়বো আল্লাহর গজব হবে না হবে না জোরে বলুন কেন আজকে আমাদের কেন কোরআনের চর্চা নাই আজকে কেন ইমামের চর্চা নাই আজকে আরবি শিকার কেন চর্চা নাই আজকে কোরআন শিকার কেন চর্চা নাই আজ আমি বলবো মুসলমান একটাই কারণ হলো এটা ও মুসলমান কোনটা শুনেলে আজকে ছেলে মেয়েদেরকে ইংলিশ মিডিয়ামে দিই আজকে করিমপুরের ইংলিশ মিডিয়ামে দিই আজকে খলদপুর হাওড়াতে ইংলিশ মিডিয়ামে দিই আজকে কলকাতাতে দিই আজকে আপনার আলামীর মিশনে দিই কেন দিই বাবা ছেলে ওখানে আপনার সুশিক্ষায় শিক্ষিত হবে ইংরেজি ইংলিশ ম্যান হবে ইংলিশে কথা বলবে চাকরি পাবে ডাক্তার হবে মাস্টার হবে কিন্তু বেতন 50,000 টাকা হবে আমি আপনাদের কুচামারাওয়ালাদেরকে বলবো ও মুসলমানেরা আপনি আপনার মসজিদের ইমামের 30,000 টাকা বেতন করবেন 20,000 টাকা বেতন করবেন আমি খোদার কসম আজিজুল হক বলে দিয়ে যাচ্ছি আগামী কাল থেকে যদি 30,000 টাকা ইমামের বেতন হয়ে যায় এই কুচামোনার প্রতিটি বাড়ি থেকে মাদ্রাসার ছেলেদেরকে লাইন লেগে যাবে ভর্তি করার জন্য লাইন লেগে যাবে যাবে কিনা জোরে বলুন কথা বলো না কেন 30,000 টাকা যদি ইমামের বেতন হয় স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ছাত্র দিবে না বলে কেন দিবে না বলে 30,000 টাকা বেতন মানে বিরাট ব্যাপার ও খেয়ে দিয়ে পরে কিছু পয়সা গুচ্ছিত থাকবে তার মানে মাদ্রাসাই দে কমসে কম 30,000 টাকা তো বেতন হবে ঠিক
কিনা, ধরে বলুন। আজকে 5000 বেতনের জন্য বলে ভিকারি লাইন, এই লাইনে ছেলেকে পড়তে দেওয়া হবে না। আজকে 6000 টাকা বেতন দেওয়ার জন্য এটা হলো ভিকারি লাইন, এই ছেলেকে কুরআন লাইনে দেওয়া হবে না। আমি আইজুল হক বারংবার বলে যাই, 30000-40000 টাকা বেতন দেবেন, মাস্টারের ছেলে সর্বপ্রথম মাদ্রাসায় আগে যাবে, ও ব্যালেস্টারের ছেলে আগে যাবে, ও প্রফেসরের ছেলে আগে মাদ্রাসায় ভর্তি হবে। বুঝতে পারলেন না? মানি, পয়সা, টাকা, এই মুসলমান কাকে হা দিবেন? আচ্ছা বলুন তো, আজ ইংলিশের মাস্টারকে বলে হুজুর গো স্যার আপনাকে 5000 টাকা বেতন দিব, আমার ছেলেটাকে ইংলিশম্যান বানাতে হবে। অঙ্কের মাস্টারকে বলা হলো, বাংলা ইতিহাসের মাস্টারকে বলা হলো, মাসে যত টাকা লাগে দিব। কিন্তু একটা লোক বুকে হা দিয়ে বলুন দেখি, বলে মুফতি রেজাউল করিম সাহেব আপনাকে মাসে আমি 1000 করে টাকা দিব, আমার ছেলে মেয়েদেরকে কোরআন বানা। একটা পাওয়া যাবে? কথা বলেন না কেন, পাওয়া যাবে নাই কেন? বলেন মুসলমান খাবার খাবে না কেন? মসজিদে মসজিদে জয় শ্রীরাম বেঈমানরা বলবে না কেন? মুসলমানদের মসজিদ কেড়ে নিবে না কেন? মুসলমানরা মার খাবে না কেন? মুসলমানদের রক্তপাত হবে না? আজকে ইসলামকে আমরা নিচু করে দিয়েছি, আজকে মুসলমানদের কোরআন শিক্ষা করা হলো ফরজ, মুসলমানদের নামাজ পড়া হলো ফরজ, মুসলমানদের আল্লাহর কাজ করা হলো ফরজ। কিন্তু মুসলমান তো জীবনে পড়ে না। তো আজকে আমি বলবো মুসলমান গো, আপনি দুনিয়া করুন, চাকরি করুন, মাস্টার হন, গাড়িওয়ালা বাড়িওয়ালা হন, ছেলেকে ইংলিশ মিডিয়ামে দেন, ছেলেকে মাস্টার বানান, উকিল বানান, ব্যালেস্টার বানান, সব বানান, কোনো বাধা নাই। কিন্তু আপনার ছেলেকে এতটুকু শিক্ষা দেন, কোরআনওয়ালা জানে হতে পারে, জায়েজ না জায়েজটা বুঝতে পারে, হালাল হারামটা বুঝতে পারে, আপনি মারা যাবেন, আপনার লাশটা জানাজার সামনে রাখবে, নামাজ জানাজা পড়বে আর বলবে আল্লাহুম্মা ফিরিলি হাইয়িনা ওয়া মাইতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা, সন্তান এরকম করে দোয়া করবে, জানাজা পড়বে, আর আল্লাহ বলবে বান্দারে তুমি ছেলেকে মাস্টার বানিয়েছো, ডাক্তার বানিয়েছো, উকিল বানিয়েছো, ব্যালেস্টার বানিয়েছো, তারপরও কোরআনওয়ালা বানিয়েছো, তোমার জানাজাতে দাঁড়িয়ে জানাজা পড়ে আর আল্লাহুম্মা ফিরিলি বলে দোয়া করে, আল্লাহ বলে বান্দা তোমার বাপের যত সগিরা কাবিরা চলতে ফিরতে জানা ও জানা রাতে বন্ধুকারে যত গুনাহ করেছো, আমি আল্লাহ তোমার জানাজার কারণে আমি জীবনের গুনাহ গুনাহ ক্ষমা করে দিলাম। দরবন সুবহানাল্লাহ, ও মুসলমান দরুদি। তাই আজ আমি আপনাদেরকে বলবো, বাবা আসল মসজিদ হয়ে মসজিদ মুখী হয়, দিন মুখী হয়ে যায়, ইসলাম মুখী, কোরআন মুখী হয়ে যায়, গোটা পৃথিবী যদি একদিকে হয়ে যায়, মুসলমানদের কেউ ক্ষতি করতে পারবে না, মুসলমানদের কেউ ক্ষতি করতে পারবে না। কিন্তু মুসলমান গো, মন চাই জিন্দেগি, যা মন চাই তাই আমরা করি, কিন্তু আল্লাহর বড় হুকুম নামাজ আমরা আদায় করতে পারি না, আল্লাহর দিনকে মানতে পারি না। তাই আজ আমি আপনাদেরকে বলবো, ও কুচামোড়াওয়ালারা, ইনশাল্লাহ যতদিন বেঁচে থাকবো আল্লাহর হুকুম নামাজ পড়ার জন্যে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব। একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাল্লাহ। নামাজ, এই যে হাত তুললেন, এই যে হাত উঠাইলেন, এটা কে দেখলো? আরো জোরে বলুন কে? আল্লাহ, আল্লাহ দেখলা, আল্লাহ দেখলেন, তার ফেরেশতারা দেখলেন হাতটা উঠানোর কারণে, আল্লাহ তার ফেরেশতাদেরকে নিয়ে আনন্দিত হয়ে বলে বান্দারে একবার দেখ আমার বান্দা কেমন করে আমার জন্য হাত উঠিয়ে দেয়। কোরআন বলে দিয়েছে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন জবানে তালা মেরে দেবে, হাতকে বলবে কোন কাজে ব্যয় করেছিল বল, হাত সেদিন বলবে
পরওয়ারদিগার ওই বক্তা দিদুল হক বলেছিল আল্লাহকে ভালোবাসো কারা, আল্লাহর হুকুম নামাজকে ভালোবাসো কারা, হাতটা তুলো তারা, এই হাত তোলার কারণে আল্লাহ জাহান্নামটা হারাম করে দিবে, জান্নাতটা ওয়াজিব করে দিবে। আর জান্নাত যদি একবার যদি আপনার আমার জন্য নসিবে হয়ে যায়, ও মুসলমান গো, আর কোন রকমের কোন চিন্তা নাই, আল্লাহ বড় আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো, তিন ফরজে ওযু গোসল করো, চার ফরজে ওযু করো, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, ছয় নম্বরে ওয়াসুল শুনো, সাত দুযোগ ভয়ঙ্কর, আট জান্নাত সোনার ঘর। যদি যাও বাঁচতে চলে যাও গাছতে, আর করো না ভঙ্গি চলে যাও টুঙ্গি, মুসলিম আমার নাম জান্নাত আমার, মুসলিম আমার নাম ইসলাম আমার গাড়ি, আর জান্নাত আমাদের বাড়ি। নারে তাকবীর, আমরা জান্নাতে যেতে চাই কি চাই না জোরে বলুন, আমরা ওই জান্নাতে যেতে হলে আল্লাহর দিনের খিদমত করতে হবে, আল্লাহর দিনের হুকুমকে খিদমত করতে হবে, আল্লাহর হুকুমকে পালন করতে হবে। তাই এটা হলো মসজিদের উন্নতি কল্পে জলসা বাবা। আমি আপনাদের সামনে হাদিস পড়েছি, এই মসজিদের কাজের জন্য জলসা রে বাবা। নবী বলেছেন মান বানা লিল্লাহ মসজিদান বানাল্লাহ লাহুল বাইতান ফিল জান্নাহ, এই মসজিদ বানিয়ে দেবে যারা আল্লাহ কিয়ামতের দিন তাদের জন্য জান্নাত তৈরি করে দিবে। আজ পৃথিবীর জমিনে মসজিদ ভেঙে দেওয়ার একটা হিড়ি, মাদ্রাসা ভেঙে দেওয়ার একটা হিড়ি, কিন্তু মুসলমান গো, এ জাতি যতদিন বেঁচে থাকবে মসজিদ শেষ করতে পারবে না, মাদ্রাসা শেষ করতে পারবে না। তাই এই মসজিদকে বানানোর জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। ও মুসলমান, আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ, লক্ষ লক্ষ মানুষের সামনে লক্ষ 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 টাকা করে মসজিদ মাদ্রাসার জন্য বলি। আজ আমি বলবো কুচা মোনার মুসলমানেরা, আমি জানি এই কুচামোনার মাটিতে এক লক্ষ টাকা দেওয়ার লোক এই মজলিসে আছে, কিন্তু আমি এক লক্ষ টাকা চাইব না রে বাবা, আল্লাহর ঘর মসজিদকে বানানোর জন্য। এই মজলিসের ভিতরে সর্বপ্রথম 10 জন দরুদিকে বলবো, ও মুসলমান গো, বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চার পিছনে চলে যায়, ছেলে মেয়ের পিছনে চলে যায়, বন্ধু বান্ধবীর পিছনে যায়, ডাক্তারের দোকানে চলে যায়, অসুখের কারণে চলে যায়। ও মুসলমান, আল্লাহর ঘরের জন্যে আমি একবার তকবীর দেব, তকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম 10,000 টাকা একবার বলি। নারে তাকবীর, এই কে লিখছে কোন দিকে, এদিকে আসে, এদিকে, এইদিকে আসো। আমি আপনাদেরকে বলবো বাপ, ও মুসলমান ঠিক রাখো ইমান, ইসলামের বাতি ডুবায়ো না, ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না। ও মুসলমান, তাই একবার তকবীর দিয়েছি, সর্বপ্রথম 10,000 টাকার দাতা, একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন, হুজুর গো, আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে দিয়ে শোধ করে দেব। তাই সর্বপ্রথম একজন ভাগ্যবান দরদি বলি, মাত্র 10,000 টাকা ইনশাল্লাহ এত লোকের ভিতরে কুচামোনার মাটিতে আল্লাহর ঘরের জন্যে মসজিদ, যেখানে কেয়ামত পর্যন্ত নামাজ হবে, কেয়ামত পর্যন্ত জিকির হবে, কেয়ামত পর্যন্ত তসবিহ হবে, কেয়ামত পর্যন্ত নামাজ চলবে। আমি আপনাদেরকে বলবো বাবা, ও মুসলমান গো, দরদি আল্লাহর ঘরের জন্যে সর্বপ্রথম একজন দরদি কে গেছে দেখি, ডানে বায়ে পিছনে সামনে উপরে, সর্বপ্রথম 10,000 টাকা দিয়ে বলবে, হুজুর গো, আমার কাছে জান আছে কিন্তু মাল নেই, আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 10,000 টাকা শোধ করে দেব। নাই হাবাব,
উচামানার মাটিতে এমন কোনো ভাগ্যবান নাই, এমন কোনো দিনদার নাই, এমন কোনো আল্লাহওয়ালা নাই যে সর্বপ্রথম 10,000 টাকার দাতা একজন দর দিয়ে একটু হাত উঁচু করে দিয়ে বলবে ইনশাআল্লাহ। নাই, আমি জানি এই কুচামানার মাটিতে, পশ্চিম পাড়ার মাটিতে 1,00,000 টাকা করে দেওয়ার মতন প্লেয়ার আছে, কিন্তু আমি 1,00,000 টাকা করে বলিনি আল্লাহর ঘর মসজিদের জন্য। সর্বপ্রথমে 10,000 টাকা করে আমি দেখতে চাই, তাই সর্বপ্রথম একজন দরদি একটু হাত উঁচু করে দিয়ে বলে ইনশাআল্লাহ। আবাব, এই মজলিসের ভিতরে এমন কোনো ভাগ্যবান নাই, এমন কোনো নবীর প্রেমিক নাই, এমন কোনো আল্লাহওয়ালা নাই, এমন কোনো দিনওয়ালা নাই, এমন কোনো কোরআনওয়ালা নাই, এমন কোনো নবীওয়ালা নাই যে সর্বপ্রথম 10,000 টাকা দিয়ে একটু আল্লাহর ঘর মসজিদের খিদমতের জন্য একটু হাতটা বাড়িয়ে দিয়ে বলবে হুজুর আমার কাছে যান আছে নাই মাল, আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 আমি শোধ করে দেবো ইনশাআল্লাহ। তাই সর্বপ্রথমে একজন দরদি মাত্র 10,000 টাকার দাতা একটু হাতটা তুলে দিয়ে বলে ইনশাআল্লাহ। নাই হাবাব, আজকে মনে মনে করছি আমরা হয়তো দুনিয়াতে থেকে যাব, মাল মনে হয় আমরা নিয়ে কবরে যাব, না মরতে দেরি, একবার মরে দেখো, একবার মরো রে বান্দা, একবার মরে দেখো, গাড়ি আলাদা হবে, বাড়ি আলাদা হবে, বিবি আলাদা হয়ে যাবে, ছেলে মেয়ে আলাদা হয়ে যাবে, সম্পদ ভাগলেওয়ার জন্যে তোলপাড় হয়ে যাবে, কিন্তু তোমার জন্যে কিছুই যাবে না। কিন্তু নবীজি বলছেন, তুমি যদি দুনিয়া জমিনে মসজিদ বানিয়ে দা, তুমি যদি এই 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 তিন এই চারজন আগে ধরুন তো, এই বসো বসো, ওরা পালাইছে, টাকা দিতে হবে, চ পালাই। তাই আমি আপনাদেরকে বলবো, ওগো কুচা মোড়াওয়ালার আল্লাহওয়ালারা, দিনওয়ালারা, ইমানওয়ালারা, আল্লাহর ঘরকে হেফাজতের জন্যে, আল্লাহর ঘরকে বানানোর জন্যে, আল্লাহর ঘরকে তৈরি করার জন্যে এমন কোনো ভাগ্যবান হবে না সর্বপ্রথম 10,000 টাকা দিয়ে আল্লাহর ঘরের জন্য হাতটা উঁচু করে দেবে এমন কোন নবীর প্রেমিক একজন দরদি। একজন সর্বপ্রথমে আল্লাহর বান্দা, আল্লাহর ঘরের জন্যে, আল্লাহর দিনের জন্যে, ইসলামের হেফাজতের জন্যে এতগুলা মানুষের ভিতরে একটা ভাগ্যবান নবীর প্রেমিক নাই হবা আল্লাহর ঘরের জন্যে বলে হুজুর ইনশাআল্লাহ আমি অল্প অল্প করে দিয়ে 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 10,000 টাকা শোধ করে দেবো ইনশাআল্লাহ, একজন দরদি একটু হাত উঁচু করে দিয়ে বলে ইনশাআল্লাহ। নাই হবে না, আহ ভাই মুসলমান ঠিক রাখো ইমান, ইসলামের বাতি যেন ডুবায় না, মুসলমান গো ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না, অনেকের জন্ম দুঃখিনী মা কবরে চলে গেছে, বাপ চলে গেছে বলে হারে সন্তান, আজকে গাড়ি বাড়ি টাকা পয়সা সম্পদ দিয়ে এলাম, ও বেটা আজকে বড় কষ্টের মধ্যে আছি, ও বেটা কই আল্লাহর ঘরের জন্য একটু সাড়া দিয়ে আমাদের কবরে রাজা মোটে একটু মাফ করে দে রে বেটা, একটু বন্ধ করে দে রে বেটা, এমন কোন দরদের বেটা নাই, এমন কোন দরদের বিটি নাই, এমন কোন কেউ নাই, আল্লাহর ঘর মসজিদটা তৈরি করবো রে বাবা। তাই সর্বপ্রথম ভাগ্যবান হবেন যিনি, আজকের জলসার সর্বপ্রথম হাত তুলে দিবেন যিনি, আজকের যত জলসায় আদায় হবে বাবা তার আমল নামাতে বেশি অংশ নাকি লেখা হবে, এই দেখেন মুফতি সাহেব আছে জিজ্ঞাসা করবেন। তাই আমি বলবো বাপ মাত্র 10,000, একটা আজকে এই পশ্চিম পাড়ার মাটিতে এমন কোনো মুসলমান নাই 10,000 টাকা দিতে পারে ইনশাল্লাহ,
কি গো আছে না নাই জোরে বলুন, আছে। কিন্তু এরা মনে মনে করছে যে দিলে হয়তো কমে যাবে, ফুরিয়ে যাবে, হারিয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। না, কেয়ামত পর্যন্ত জমা থাকবে, কেয়ামত পর্যন্ত জমা থাকবে, দুনিয়ার অ্যাকাউন্টে রাখবেন, কমে যাবে, ফুরিয়ে যাবে, হারিয়ে যাবে, কিন্তু আল্লাহর অ্যাকাউন্টে জমা হয়ে যাবে কেয়ামতের দিন। এর বদলা আল্লাহ আপনাকে দেবে, কবর আপনাকে দেবে। তাই আমি বলবো মুসলমান গো, ও আল্লাহ ওয়ালা, ও কুচা মারানো মুসলমানেরা, এমন কোন নবীর প্রেমিক হবে না, এমন কোন আল্লাহর প্রেমিক হবে না, আল্লাহর ঘরের জন্যে সর্বপ্রথম দশ হাজার এক বছরও দিবেন, অল্প অল্প করে দিয়ে 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 শোধ করে দেবেন ইনশাল্লাহ। এমন কোনো ভাগ্যবান নাই আজকে আমরা অন্য রাস্তায় খরচ করি, অন্য রাস্তাতে ব্যয় করি বাবা, কিন্তু মসজিদের জন্য হাত উঠিয়ে দিলে আমাদের হাত উঠে না। আজকে বলুন তো আল্লাহর বান্দা, কেন মুসলমানরা মার খাবে না, কেন মুসলমানদের উপর গজব পড়বে না, কেন মুসলমানদের উপর অত্যাচার হবে না, বলুন কেন মুসলমানদের মসজিদের উপর আক্রমণ হবে না, আজকে আল্লাহর দিনের জন্য হাত উঠে না। কিন্তু এক্ষুনি নেতা মন্ত্রীর পিছনে অন্য ফালতু কাজের জন্য হাত আমাদের উঠে যায়, কিন্তু আল্লাহ চললে আমাদের হাত তুলতে বড় ব্যথা হয়, বড় কষ্ট হয়ে যায়, কিন্তু হাত তো কেয়ামতের দিন সাক্ষী দেবে। আজ আল্লাহ আপনাকে অর্থ দিয়েছে, সম্পদ দিয়েছে, গাড়ি দিয়েছে, বাড়ি দিয়েছে, ও মুসলমান গো, আল্লাহ আপনার ইচ্ছা করলে সেকেন্ডে কেড়ে নিতে পারে। তার প্রমাণ হলো কোরআন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলক মান তাশা ওয়া তানজিউল মুলক মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়ির ইন্নাকা আলা কুল্লি শাইইন কদীর। কোরআন বলে দিয়েছে বাবা, কি কোরআন মাশাআল্লাহ কত বাড়ি। এই দেখেন আলী হোসেন, আলী হোসেন 10,000 টাকার দাতা, পশ্চিম পাড়ায় বাড়ি, 500 টাকা নগদ, 9,500 টাকা বাকি। আল্লাহ তুমি তার নেকি তো করো না গো ফাঁকি, আল্লাহ দিও চতুর্দিক দিয়ে উন্নতি। একবার জোরে বলি নারাই তুমি, আটটু জোরে বলি নারাই তুমি। আল্লাহ রফি যারা বানা আলী হোসেন ছিল, এ ভাই জান দেখো মাওলানা সর্বপ্রথম 10 দিয়ে গেল। আরো দোয়া করি আমি আলী হোসেনের জন্যেতে, শান্তি সুখ দিও তুমি দুনিয়া বিছেতে। আল্লাহুম্মা আমিন। কিরাম মফিদুল মণ্ডল 1,000 টাকা নগদ আর 9,000 টাকা বাকি। জোরে বলি নারে তাকবীর। আমি জানি কুচা মোনার মানুষ, এ দেশের মানুষের আল্লাহ পয়সা সম্পদ দিয়েছে, আরে ইচ্ছে করলে 1,00,000 টাকাও দিতে পারে, কিন্তু আমি 1,00,000 টাকা চাই না রে বাবা, আমি মাত্র 10,000 করে টাকা দেখতে চাই। যোগ্য বাপের যোগ্য ছেলে হে মফিদুল ছিল 10,000 টাকা, দেখো দেখো মসজিদে লিখিল। করি আমি করি গরব্বানা, হে মফিদুলকে তুমি মনে কখনো ভুলো না, আরো তোমা করি আমি তোর বাপের কারণ, আল্লাহ দিন তোর বাপকে গো সুখের জীব। ও মুসলমান 2 নম্বর হয়ে গেল বাবা, নাম্বার 3 এমন কোন নবীর প্রেমিক নাই, কোনো আল্লাহর প্রেমবান্দা হবে না। 3 নম্বরে 10,000 ইনশাল্লাহ 3 নম্বরে। আর একটা ভাগ্যবানকে বলবো 10,000 টাকা দিয়ে আল্লাহর ঘরের জন্য হাতটা উঁচু করে দেব, কেয়ামত পর্যন্ত থাকবে। শুনলেন?
কিয়ামত পর্যন্ত মসজিদ থাকবে, ওই মসজিদে আল্লাহু আকবার বলা হবে, নারাই আল্লাহু আকবার বলা হবে, সামি আল্লাহু লিমান হামিদা বলা হবে, সুবহান রাব্বিয়াল আলা বলা হবে, সুবহান রাব্বিয়াল আজিম বলা হবে, তসবিহ পড়া হবে। বাবা এক একটা অক্ষরের বদলায় এক একটা করে নাকি আল্লাহ দান করে দিবে। তাই আমি বলবো মুসলমান গো, ইনশাল্লাহ এমন কোনো ব্যবসায়িক নাই, এমন কোন পয়সাওয়ালা নাই, এমন কোন আল্লাহওয়ালা নাই। ও মুসলমান, ছেলে বিদেশে গিয়েছে কর্মের জন্যে, সন্তানের দোয়ার জন্যে, এমন কোন বাপ নাই, মা নাই, তিন নম্বর দশ হাজার। ইনশাল্লাহ হাবাব, ও কুচা মোড়া বলারা, এমন কোন আল্লাহর আর একটা বান্দা দেনে বলা হবে না, নবীর সুন্নত জিন্দা করব ইনশাআল্লাহ। কেন আল্লাহর নবী বলে মানতামাসসাকা বিসুন্নতি ইন্দা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতিন শাহীদিন আও কামা ক্বালা আলাইহি সালাম। নবী বললেন যারা ফিতনার জামানায় একটা নবীর সুন্নতকে জিন্দা করতে পারবে, তারা মুন্নামায় 100 শহীদের দরজা পাবে। তাই এমন কোন নবীর প্রেমিক হবে না, এমন কোন ভাগ্যবান হবে না, তিন নম্বর আর একজন দরুদি মাত্র 10,000। দেখ ইনশাল্লাহ একটু হাতটা উঁচু করে দিয়ে নবীর সুন্নতকে জিন্দা করবো ইনশাল্লাহ। আমরা মুসলমান, আর আমরা যদি নবীর সুন্নত জিন্দা না করি কোনো জাতি করতে পারবে না বাবা। তাই ইনশাল্লাহ বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নেই, আমি পরে বলবো করে দিয়ে দিয়ে তিন নম্বরে সুন্নত জিন্দা করবো ইনশাল্লাহ। হা বাপ, এমন কোনো ভাগ্যবান নাই, এমন কোনো নবীর প্রেমিক নাই, হাগো কুচা মোড়ার মানুষের দিল এত কড়া, আমার তো জানা নাই। আমি জানি কুচা মোড়ার মানুষের দিল বড়, অন্তর বড়, এদের দিল বড় নরম, কিন্তু বাপ আল্লাহর ঘরের জন্য হাত উঠে না, এত বড় কষ্ট, বড় লজ্জার ব্যাপার বাবা। হ্যাঁ, এটা পশ্চিম পাড়াওয়ালাদের লজ্জা, এটা কুচা মোড়া পশ্চিম পাড়াওয়ালাদের লজ্জা। আজকে 50টা গরু চলে গেল, হ্যাঁ 50টা গরু চলে গেল বাজারে, ফুচকা থেকে নিয়ে কোনো জিনিস বাদ নাই, বস্তা বস্তা নিয়ে যাচ্ছে, তাতে দুঃখ বেদনা কষ্ট নাই। হ্যাঁ, পেট ভরে যাবে সন্ধ্যা পর্যন্ত, সকালে খালি হয়ে যাবে, কিন্তু এটা দেব অক্ষরে অক্ষরে নেকি। জি, আল্লাহ দেবে নেকি কবরে নেকি, দুনিয়াতে সুন্দর জিন্দেগি তৈরি হবে। তাই বলবো এমন কোন পশ্চিম পাড়ার মুসলমান আর একটা নাই যে তিন নম্বরে সুন্নতকে জিন্দা করে আল্লাহর ঘরের জন্য একটু হাতটা উঁচু করে দেবে ইনশাল্লাহ, পরে দেবেন। এখন নাই, পকেটে সবাই পয়সা আনেও না, তাই পরে আস্তে আস্তে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেবো ইনশাল্লাহ। তাই তিন নম্বরে 10,000 টাকার দাতা ইনশাল্লাহ একজন হবে না। যা হোক, আমি আপনাদেরকে বলবো, আপনাদের যদি 10,000 টাকা দিতে কষ্ট হয় আপনারা একটা কথা বলেন। আমি সকলকে বলতে চাই একবার সবাই মিলে হাতটা তুলে দিয়ে বলেন, বলে হুজুর আমাদের কুচাপোড়ার মাটিতে 10,000 টাকা দেওয়ার মতন ক্ষমতা আর কারো নাই। কি হাত তুলে বলেন, বলে না রে সত্যি এদেশের লোক গরিব, এদের দেওয়ার মতন সমর্থ নাই, আমি চেয়ে ভুল করে ফেলেছি, আমি তোমা করে ফেলব। হ্যাঁ এ বাবজি, সবাই মিলে হাত তোলেন, হাত তোলেন, দেখে ইনশাল্লাহ কই যে আমাদের 10,000 টাকা দেওয়ার মতন ক্যাপাসিটি কারো নাই,
এই এই মজলিসের ভিতর থেকে তাহলে আমি আজ চাবো না আপনাদের কাছ থেকে ইনশাআল্লাহ কথা দিলাম আমি আইজুল হক বলুন যে আমরা দেওয়ার মতন ক্যাপাসিটি কারো নাই তাহলে আমি আজ চাবো না বাবদ 10000 টাকা আর নয়তো বলুন ইনশাআল্লাহ একজন 10000 নাই এমন কোন মুসলমান হবে না এমন কোন আল্লাহওয়ালা দিনওয়ালা হবে না এমন কোন ব্যবসায়িক হবে না এমন কোন বাইরে কাজ কারণে ওয়ালা হবে না বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল না আমি অল্প 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 করে দিয়ে 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 মসজিদ তৈরি করে দিব আস্তে আস্তে দিয়ে 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 সদ করে দেব যেমন যেমন কাজ হবে তেমন তেমন দিয়ে সদ করে দেব এমন কোন নবীর প্রেমী মাত্র 10000 টাকা কার দাতা আর একজন দরুদি কে আছে নাই নাই ও মুসলমান শুনলেন ভালো করে কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর আর গরিব ঘুমাই আরাম করে মনটা বাহাদুর ফেরাউনের লাশটা দেখো মিশ্র জাদু ঘরে খাই না মাছি পোকা তারা সবাই ঘৃণা করে হৃদয় থাকি বেজার নম্রতা সদাই খোদার হুকুম আসিবে পভর আদাই বড়র বড়ই থাকলে দিলে বড়ই রবে না আর নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদা উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যাই আর তেমনি খোদা রকম আছে নম্রতা হৃদয় ভোগবেল আসেন বাড়ি গাড়ি এ থাকবে বড় স আর সময় থাকতে স্মরণ করো আল্লাহ আমার রব ও মুসলমান সবকিছু ফেলে দিয়ে চলে যেতে হবে আমি আপনাদের ভিতরে 10000 টাকার আবেদন রেখে দিলাম আমি একেবারে কমিয়ে দিলাম রে বাবা একবারে কমিয়ে দিলাম মাত্র 5000 করে এই মজলিসের ভিতরে আমি আপনাদের ভিতরে দেখতে চাই দরদি 5000 করে টাকা 10 নয় মাত্র কত বললাম 5000 ইনশাআল্লাহ এবার তো একেবারে কমিয়ে দিয়েছি 5000 মানে এমন কিছু নয় বাড়ি চলে গেলেন জালসা থেকে বাড়িতে গিয়ে দেখলেন বিবির অসুখ ছেলের অসুখ মেয়ের অসুখ বাবা ডাক্তারের বাড়ি নিয়ে চল 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 হসপিটালে নিয়ে গেলেন ডাক্তার বলে আয় করো আয় করো অম করো পরীক্ষা করো করতে গিয়ে দেখলেন হাজার হাজার টাকা চলে যাবে কিন্তু আমার নবী বললেন যারা মুসলিমদের সদকা করে আল্লাহ তাদের বালা মুসলিমদকে দূর করে দেয় আল্লাহ তাদের রুজি রোজগারে বরকত দেয় আল্লাহ তাদের অসুখ বালাকে দূর করে দেয় তাই আমি আপনাদের কাছে 10000 করে নিব না ও মুসলমান আমি আপনাদের কাছে 5000 করে টাকা এই মজলিসের ভিতরে দেখতে চাই দরদি ওই জালসার সেক্রেটারি ক্যাশিয়ার ওরা কই কমিটির ছেলেরা কই তাদের সকলকে বলবো ওগো পশ্চিম পাড়াওয়ালারা আপনারা মনে করছেন আমরা পরের টাকায় মসজিদ করব অত সহজ নয় আপনারা আগে দিতে লাগবেন তবেই তো লোকে দিবে আল্লাহর ঘর মসজিদ করবেন আপনারা আর আপনারাই যদি প্রথম না হাত উঠান দেবে কে কে তা আমি আপনাদেরকে বলবো 10 নয় মাত্র 5000 করে টাকা আমি আপনাদের ভিতর থেকে 5 জন দরুদিকে দেখতে চাই ইনশাআল্লাহ কই দেখি কোন মুসলমান আছেন আল্লাহওয়ালা আছেন দিনওয়ালা ইমানওয়ালা কলমাওয়ালা আছেন এই মসজিদ তৈরি করার জন্য মাদ্রাসার সঙ্গে মসজিদের সেক্রেটারি ক্যাশিয়ার কমিটির ভিতর থেকে আমি বলবো বাপ মাত্র 5000 করে টাকা সর্বপ্রথম একজন দরদি কই ইনশাল্লাহ নাই কুচেমলার মাটিতে 5000 টাকা দেবে এমন কোনো ভাগ্যবান পাওয়া যাবে না গো আহ না এই দেশের মানুষ অন্য কাজে ব্যয় করবে খারাপ কাজে টাকা ব্যয় করে হ্যাঁ কাকে উড়িয়ে দিতে হবে
তাকে মেরে দিতে হবে, এর পিছনে খরচ করবে, কিন্তু ভালো কাজের জন্য খরচ এদের কপালে জুটবে না। কি কথা বুঝতে পেরেছেন না পারেননি? হ্যাঁ, এই মুসলমান, আল্লাহর রাস্তাতে মসজিদের জন্য দিব আমরা। আমি আপনাদের কাছে আমার জন্য চেয়েছি না, কার জন্য? আল্লাহর ঘর মসজিদের জন্য কিয়ামত পর্যন্ত থাকবে। 5000 করে টাকা এতগুলা লোকের ভিতরে নাই? ছিছি 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 ছিছি, এত লজ্জার কথা বাপ, এত মান সম্মানের ব্যাপার। এই যে ইউটিউব দেখছেন, এটা কুচাবার আয় 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 ব্যাপার বাবা, গোটা কুচামুড়ার লোক। এই যে কুচামুড়ার সম্মান থাকলো না কমলো না বাড়লো কোনটা ধরে বলুন? এই যে যাচ্ছে মাইকে, কুচের মানুষ সম্মান আছে থাকলো? তাই আমি আপনাদেরকে বলবো, আপনাদের কি মসজিদের জন্য দিতে মানা আছে? কথা বলেন, কথা বলতে হবে, কথা বলেন। দিন না টাকা অসুবিধা নেই, কিন্তু কথা বলতে হবে, আপনাদের কি মসজিদের জন্য দেওয়া মানা আছে? না বাড়ির দিকে বিবি বলেছে যে খবরদার মসজিদে 1 টাকাও দেবে না, কথা বলেন না কেন? হ্যাঁ, কথা বলেন না। আমি আপনাদের কাছ থেকে বেশি কিছু আশা করিনি, বেশি চাইও নেই। আমি মাত্র চেয়েছি 5000 টাকার দাতা, মা বোন বাপজি ভাই জানারুল, জি জানারুল, 5000 টাকার দাতা। হ্যালো, বুঝলাম আমি, আমি এখন বক্তব্য করছি, যখন তখন ফোন করে। জি ভাইরা আমার দরদি, মুসলমান দরদি, আমি আপনাদেরকে বলি, ইনশাল্লাহ দেখেন জানারুল ভাই, তিনি 5000 টাকার দাতা। আল্লাহ তুমি কবুল করে নিও, জানে মালে বরকত দিও, জন সম্পদ বাড়িয়ে দিও। আল্লাহ নিয়ারা বান্দা, এ জানারুল বলছিল 5000 টাকা জানারুল দিয়ে গেল, আর দোয়া করি আমি করি গমিনতি, আর দিও জানারুলকে দিও দিও গো উন্নতি। মুসলমান আল্লাহওয়ালা, 1 নম্বর 5000 টাকা হয়ে গেল বাবা, আমি আপনাদের কাছে 2 নম্বরে দেখতে চাই রে বাবা। এমন কোন মুসলমান হবে না 2 নম্বরে কলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোড়া তৈরি করার জন্য 5000 টাকার দাতার একজন দরদি। নাই 2 নম্বরে 5000 টাকার দাতা ইনশাল্লাহ পাবো, আমার আশা ভরসা এটা আছে যে ইনশাল্লাহ 2 নম্বরে 5000 টাকা করে পাওয়া যাবেই যাবে ইনশাল্লাহ। কলমা লা ইলাহা ইল্লাল্লাহ কেউ যদি বলে, আর আর কেউ যদি বলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলবো না, সে মুসলমান হবে? হবে তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ কলমার জন্য তৈরি করার জন্য আর একজন দরদিকে বলবো, কে আছো মুসলমান নওজোয়ান তরুণ? পাকড়তলার 22টা বন্ধু, ওরা পাকড়তলার তো 22টা বন্ধুতে 22000 টাকা দেবে, তার মধ্যে 1800 টাকা আছে। মাশাআল্লাহ, পাকড়তলার 22 যুবক, 22টা ছেলেরা মিলে 22000 টাকা দেবে, তার মধ্যে টাকা দিয়ে পাঠিয়েছে 2800 টাকা, নাকি 2800 টাকা নগদ, 22000-এর মধ্যে 2800 টাকা দিয়েছে নগদ, আর বাদ বাকি পরে দেবে। একবার চিলিয়ে বলি না রে তুমি, অন্য অন্য দেশে দেখেছি যুবকদের কি মিল, 10000-5000 লাইন ধরে যুবকরা দেয় বাইরে কাজ করে। এ আর কুচামারার যুবকদেরকে দেখছি, এতে কেবল এক পাড়ার যুবকরা আসলে 1000 করে নিয়ে, হ্যাঁ এরা পয়সা হলে মার্বেল বসাবে বাড়িতে, টাইলস বসাবে, হ্যাঁ নাকি? হ্যাঁ, কিন্তু আল্লাহর ঘরের জন্য দিবে না।
হাই হাই মুসলমান আল্লাহু আকবার।